আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে, আর আজকের রেসিপি হলো বিফ চাপ আর নান রুটি। তো কীভাবে এইগুলো আমি তৈরি করবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন আপনাদেরকে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে প্রথমে আমি গরুর মাংস নিলাম আর এটা কেটে নিলাম, তো আমার যতটুকু লাগবে এই পরিমাণে আমি কেটে নিলাম আর এই সাইজ করে কেটে নিলাম। তো এগুলো আমি ধুয়ে নিছি আর এখন একটু শিলপাটার ভিতরে আমি এগুলো একটু ছেঁচে নেব, কারণ চাপ কিন্তু ছেঁচে নিতে হয়। তো দেখুন আমি শিলপাটার ভিতরে ছেঁচে নিছি, আপনারা যে কোনো পদ্ধতিতে এগুলো একটু ছেঁচে নেবেন, মাংসটা একটু থেতলাই নেবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা মাংসই করে নিব। দেখতে পাচ্ছেন একটা করে হয়ে গেছে, আর এইভাবে সবকটাই আমি করে নিব। তো দেখুন সবকটা করা হয়ে গেছে, আর এইগুলো যখন আপনি শিলপাটার ভিতরে এরকম থেতলাই নেবেন তখন কিন্তু মাংসটা, ছোটো মাংসটা অনেক বড় হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এইভাবে করছি, আর দুই এরকম ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে সমস্যা নেই, যখন আবার আমি বাজার টাইমে মশলা দিয়ে মাখাবো তখন সব কিছু ঠিক হয়ে যাবে, সাথে বেসন দিব সব ঠিক হয়ে যাবে। তো হয়ে গেল, আর এখন এগুলো আমি ম্যারিনেট করার জন্য আমি মশলা নিছি। তো এখানে এক চামচ পেঁয়াজ বাটা, আর দুই চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, আর নিছি গরম মশলার গুঁড়া এক চামচ, আর নিছি ধনিয়ার গুঁড়া দেড় চামচের মতো, এটা হচ্ছে এক চামচ নিছি আমি টালা শুকনো মরিচের গুঁড়া, মরিচটা হালকাভাবে একটু টেলে তারপরে গুঁড়া করে নিছি, আর নিছি গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের, আর এটা হচ্ছে বারবিকিউ মশলা, আর হচ্ছে বিট লবণ। তো এই হচ্ছে আমার মশলা। তো এই মশলাগুলো দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করব। তো এখন সব একসাথে আমি মিলিয়ে নেব, আর সাথে দিব সরিষার তেল আর হচ্ছে সয়া সস। তো দেখুন এখানে দুই চামচের মতো হবে সরিষার তেল নিছি, আর চার চামচে দুই চামচ তিন চামচ হবে আমি সয়া সস নিছি। তো এখন মশলা সব একসাথে করে নিতেছি, আর এখন দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল, তো সব মিলিয়ে নিব আর সয়া সসটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম সয়া সস, এখন সব একসাথে ভালোভাবে মিক্স করে নিব। তো আমি চামচ দিয়ে করতেছি, আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন। তো মিক্স করা হয়ে গেছে, এখন যে মাংসগুলো আমি এতক্ষণ রেডি করে রাখছি, তো এই মাংস এখানে আমি মশলার গায়ে গায়ে লাগাই দিব, মাংসের গায়ে গায়ে সরি মশলাটা লাগাই দিব। তো মাংস নিলাম দুই পিস, আর দেখুন কীভাবে আমি মশলাটা মাংসর গায়ে গায়ে লাগাইতেছি। তো এইভাবে যদি আপনি মাংসর ভিতরে মশলা মাখান তো আপনারা বুঝতেই পারতেছেন এটা মানে খেতে কতটা সুস্বাদু হবে। তো আমি প্রত্যেকটা মাংসর ভিতরে এইভাবে মশলাটা লাগিয়ে নিব। তো দেখুন, তো আরেকটা নিতেছি। তো সেম পদ্ধতিতে আমি সবকটাই এইভাবে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিব। তো দেখুন সব কড়াইয়ের ভিতরে মশলা দেওয়া হয়ে গেছে, আর দেখতে এরকম হয়েছে। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দু ঘন্টার জন্য রেখে দিব, তো ফিরে আসবো দু ঘন্টা পর। তো এখানে আমি নান রুটি তৈরি করার জন্য এখানে আমি নিলাম আটা, আপনারা চাইলে ময়দা নিতে পারেন, এটা সাদা আটারই নিছি আমি, ময়দা নিইনি। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম লবণ। তো এখানে আমি 300 গ্রামের মতো আটা নিছি, আর এখানে দিয়ে দিতেছি, এখানে দিয়ে দিলাম দেড় চামচ ইস্ট, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম চার চামচে তিন চামচ, সামান্য একটু আমি খাবার সোডা দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে বেকিং সোডারও দিতে পারেন, খাবার সোডা দিলাম, আর না দিলেও হয় যেহেতু ইস্ট দিছি। আর চিনি দিয়ে দিলাম চার চামচে চার চামচ। তো
চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আর এই রুটিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তার জন্য আমি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো সব একসাথে, সব উপকরণ একসাথে আমি ভালোভাবে মাখাই নিতেছি। তো সব মাখানো হয়ে গেছে, আর এখন আমি কুসুম গরম পানি নিচ্ছি, যেহেতু ইস্ট এখানে দেওয়া আছে, তো একটু কুসুম গরম পানিটা দিলেই আপনার আটাটা গুলাতে খুব সুন্দর হবে আর ইস্টও সুন্দর অ্যাক্টিভ হবে। তো দিয়ে দিচ্ছি, আর এখন চামচের সাহায্যে আমি এটা মিক্স করে নিতেছি। তো হাতেও মাখাই নিছি, দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম হয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো আর ফিরে আসবো আবার দু ঘন্টা পর। তো এখন আমি মাংসটা বেসন দিয়ে এটা মাখাই নিব। তো বেসন আর ময়দা দুটা একসাথে আমি করে নিয়েছি, তো দুটো একসাথে করলে কি খেতে অনেক ভালো লাগে। অনেক কাছে শুধু বেসনই দেয়, আমি শুধু বেসন দিয়ে করে নিই, আমি ময়দাটা একটু বেশি দিয়েছি, বেসন কম করে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে আমি মাংসটা মাখাই নিতেছি। তো দেখুন আমি মাংসগুলো মাখাই নিছি, একদম মাংসের গায়ে গায়ে বেসন আর ময়দা লাগাই নিছি। আপনারা চাইলে আরেকটু বাড়াই দিতে পারেন, তো অতটা বেশি দিলে আমার খেতে ভালো লাগে না। তো আমার যেরকম পছন্দ ওরকমই দিলাম, আপনারা চাইলে একটু বেশি করেও বেসন বা ময়দা নিতে পারেন। তো এখন এই যে চুলায় আমি ফ্রাই প্যান বসাই দিলাম আর এখানে তেল দিয়ে দিলাম। তো তেলের ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিতেছি, তো চাপটা তৈরি করবো, এখানেই ভাজবো। তো দিয়ে দিলাম, আর পাশে আরেকটা চুলায় ওই যে আমি এটা তো বসাই দিছি তেল গরম। তো তেলটা কিন্তু অতিরিক্ত গরম করি নি, মানে হালকা মিডিয়াম গরম করছি। অতিরিক্ত গরম করলে দিলে কিন্তু সাথে সাথেই অ্যাক্সেপ্ট মানে বেশি ইয়ে হয়ে যাবে, পুড়ে যাবে, তার জন্য। তো ওটা তো দুই পিস দিয়ে দিতেছি, তো দুই পিস করে দুইটার ভিতরে চার পিস দিয়ে দিলাম, উল্টা পাল্টা এগুলো আমি ভেজে নিব। তো দেখুন দুই চুলায় বসাই দিছি, আর দুটায় বসাই দিছি, তাড়াতাড়ি হয়ে যাবে, একটা হলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। আর এই নাস্তাটা যখন বানাবো সবাই একসাথে বসেই খেতে চাইবা, তো তার জন্য ভাবলাম যে দুটার ভিতরেই বসাই দিই। তো এই যে চুলা আস্তে এখন লো হিটে করে দিব। তো এই সিলেটটাও একটু আমি উল্টিয়ে দিতেছি, উল্টিয়ে দিয়ে তারপরে দোনোটা চুলেই লো হিটে করে দিব। ওটা লো হিটে করে দিছি, এটাও করে দিব, তারপরে ভাজার পর আপনাদেরকে দেখাবো। তো হতে থাক, তো দেখুন কীরকম ভাজা হয়েছে, আর তো রাস্তা দেখতে পাচ্ছেন কেমন হয়ে রাখছি, এরকম ভাজা হয়েছে। তো ওগুলো উঠে নিছি আর পরিবেশনের ভিতরে আপনাদেরকে একসাথে দেখাবো। আর এখন এই যে আমি ডোটা করে রাখছিলাম, ওটা দেখুন ফুলে এরকম হয়েছে। তো এটা ভালোভাবে আবার আমি মতাই নিছি, তো দেখতেই পাচ্ছেন কালারটি কত সুন্দর হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে আটাটা। তো এখন আমি ছোট ছোট করে আমি নান রুটি বানিয়ে নিব। তো আপনার চাইলে এটা বড় বড় করে করতে পারেন, আমি ছোট করেই করবো, অত বড়টা আমার ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন এগুলো একটু বেলে নিব আমি। তো এই যে এই সাইজ করে আমি পুরীর মতো সাইজ করে নিচ্ছি আর বেলে নিচ্ছি, এখন একে একে ভেজে নিব গরম তেলের ভিতরে। তো উল্টা পাল্টা আমি এই নান রুটিটা আমি ভেজে নিতেছি। তো প্রথমটা দিয়েছি, তার জন্য তেমন একটা ফুলে নেই, আস্তে আস্তে সবকটি ভাজবো আর ফুলে উঠবে। আর তেল আরও বেশি করে দিলে আরও সুন্দর হতো, তো অতিরিক্ত তেল দিলে তেলটা পরে আবার নষ্ট হয়, তার জন্য আমি অতিরিক্ত তেল দিই নি, অল্প তেলের ভিতরে আস্তে আস্তে আমি ভেজে নিতেছি চামচের সাহায্যে নেড়ে চেড়ে। তো দেখুন মাশাল্লাহ এভাবে ফুলে উঠছে, আর সবকটি আমি এভাবেই ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে বাসা মেহমান আসছে, সবাই একসাথে খাবে। তো দেখুন এই যে আমি চাপটা বিফ চাপ তৈরি করলাম আর নান রুটি তৈরি করলাম, দেখতে এরকম হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় করে খেয়ে দেখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।